জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। এই বাজার থেকে দেশের মোট চামড়ার 35 থেকে 40% চামড়া সরবরাহ করা হয়। এবার ব্যাপক চামড়া আমদানি ও সরবরাহের আশা করছেন ব্যবসায়ীরা, তবে স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি চলছে লবণজাত চামড়ার। নাটোর প্রতিনিধি ইসাহ আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ সারা বছরই ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী ও আড়তদারদের আনাগোনায় মুখরিত থাকে বাজারটি। ইতোমধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের পদচারণায় জমে উঠেছে চামড়া বাজারটি। প্রতিদিন 15 থেকে 20 ট্রাক চামড়া আসছে। কিছু জেলার থেকে কিছু খরিদ্দার এবং স্থানীয়ভাবে কিছু হালকা কেনাকাটা শুরু হয়েছে। স্থানীয় এই বাজারে চড়া দামেই বিক্রি চলছে লবণজাত চামড়ার। বিগত বছরের চেয়ে এবারের চামড়ার মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। যদি 10-20টা ট্যানারি মালিক যদি আসে, তারা মনে করেন যে আশা করি হয়তো ভালো দাম পাওয়া যাবে। একটি বাজার, এখানে ভালোই বেচা কেনা হচ্ছে, মাল ভালো আনছে ভালো দামে বেচার জন্য। এই বাজার থেকে দেশের মোট চামড়ার 30 থেকে 35% চামড়া ঢাকায় সরবরাহ করা হয়, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। এবার ব্যাপক চামড়া আমদানি ও সরবরাহের আশা করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।